ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله ওয়ালা আলিহি ওয়া সাহবিহি ওয়ান ওয়ালা আম্মা বাদ। এখানে এক বোন প্রশ্ন লিখেছেন যে যদি কোনো ছেলে কোনো মেয়ের লজ্জাস্থান দেখে তাহলে ওই মেয়েটাকে বিয়ে করা ছেলেটার জন্য ফরজ হয়ে যায়, এই কথাটা কি সত্য? না, সত্য নয়, সত্য নয়। এটা শুধু চোখ দিয়ে দেখলে যে তাকে বিয়ে করতে হবে এটা জরুরি না। এমনকি যদি আল্লাহ না করে মানে শয়তানের প্ররোচনায় পড়ে ব্যভিচারও করে ফেলে তবুও ওই মেয়েকে বিবাহ করতে হবে এটা আবশ্যক নয়, এটা আবশ্যক নয়। কারণ এগুলি বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক এবং গুনাহের কাজ, গুনাহের কাজ। ঠিক আছে, ইসলামে এমন কোনো বাধ্যবাধকতা নাই যে যেহেতু সে অন্যায় করেছে অতএব তাকে বিয়ে করে নিতে হবে, এটা জরুরি না। ঠিক আছে, যদি উভয়ে তৌবা করে, তৌবা করে এবং অবৈধ কাজ আর কখনোই করবে না মর্মে আল্লাহর কাছে অঙ্গীকারাবদ্ধ হয়, তারপরে যদি তারা পরস্পর বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাহলে তারা পবিত্র অবস্থায় বিবাহের মধ্যে ঢুকতে পারবে, এটা তখন কোনো অসুবিধা থাকবে না। আল্লাহ তাআলা আলাম।